হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সায়েন্স রিদমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ডিসকাস করব অ্যানাটমি ভাইভাতে আমরা কিভাবে পড়ব বা প্রফের জন্য আমরা কিভাবে পড়লে আমাদের জন্য হেল্পফুল হবে সেই ম্যাটারটা নিয়ে। নর্মালি সব বোর্ডেই এখন মোটামুটি পরীক্ষা শেষ, ঢাকা বোর্ডেরও শেষ হয়ে গেছে ফার্স্ট প্রফ পরীক্ষা অ্যানাটমি, তারপরে রাজশাহী বোর্ডেও মোটামুটি চলতেছে, 27 তারিখে মনে হয় শেষ হবে রাজশাহী বোর্ডে, এবং চিটাগাং বোর্ডে মোটামুটি শুরু হবে 27 তারিখ থেকে অথবা 25 তারিখ থেকে সম্ভবত। তো সবারই একটা কমন প্রবলেম এই টাইমে যে ভাইয়া অ্যানাটমিতে আমরা কীভাবে পড়বো বা কোন কোন টপিকসগুলো পড়বো, কোন টপিকসগুলো আমরা বাদ দিব সেই ম্যাটারটা নিয়ে আজকে ডিসকাস করব। আসলে কোন কোন জিনিসগুলো পড়তে হবে এবং কোন কোন জিনিসগুলো আসলে না পড়লেও চলে এবং কোন কোন জিনিসগুলো স্যার আমরা বেশি ধরে থাকেন সেটাই আজকে আমাদের ডিসকাস করার বিষয়। তো যাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে যে কোন জিনিসগুলো পড়বো বা বুঝতেছি না আসলে যে কি পড়লে আমাদের জন্য ভালো হবে, কোন কোন কোশ্চেনগুলো আমরা বাদ দেব এবং কোন কোন কোশ্চেনগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তো যাদের এই প্রবলেমগুলো আছে তারা শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। ফিরছি ইন্ডোর পরে। যাদের হয়তো এই জিনিসগুলো বুঝতে সমস্যা হয় যে আমরা ভাইভাতে কি পড়বো বা কি কি পড়লে আমাদের জন্য ভালো হবে, এবং যারা নর্মালি বলে থাকে, প্রথমেই বলে রাখি, যারা নর্মালি একটু হয়তো বা ফাঁকিবাজি করে আসছেন প্রথম দিক থেকে, বইগুলো সুন্দর মতো গোছানো নেই, যে ভাইভা কোশ্চেনের জন্য যেই কোশ্চেনগুলো ধরে থাকেন স্যার ম্যামরা সেগুলো একটা বইয়ের মধ্যে সুন্দর মতো এক জায়গায় করা নেই, তাদের জন্য আমাদের এই আজকের এই ভিডিও। যাদের এই সমস্যাগুলো হয়েছে যে আমরা এখন কি পড়বো সেটাই বুঝতেছি না, নর্মালি পরীক্ষা খারাপ হয় দুইটা কারণে। একটা হচ্ছে যে একটা কেউ যদি কেউ ভালো পরীক্ষা দেয় তাদের মধ্যে আর যদি কেউ খারাপ পরীক্ষা দেয় তাদের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে যে যারা ভালো পরীক্ষা দেয় তারা প্রথম থেকে বইগুলো সুন্দর মতো গুছায় রাখে যে কী কী কোশ্চিন আমাদের ধরবে এবং কী কী কোশ্চিনের এই কোন কোশ্চিনের অ্যান্সার কী হবে সেটা সুন্দর মতো একটা বইয়ের মধ্যে লিখে রাখে। আর যাদের একটু সমস্যা হয় বা একটু খারাপ হয় পরীক্ষা, মেইনলি এই প্রবলেমটা ফেস করে তারা হচ্ছে যে নর্মালি প্রথম দিক থেকে বইগুলো গুছায় রাখে না, কিন্তু পরবর্তীতে যে পরীক্ষার আগের রাতে যে খুঁজে খুঁজে পড়তে হয় যার কারণে অনেক টাইম ওয়েস্ট হয় এটার জন্য। তো এই প্রবলেমের জন্য অনেকে খারাপ হয়ে থাকে নর্মালি। তো যাদের বই গোছানো নেই বা এখন পর্যন্ত বুঝতেছেন না যে কি পড়বো বা এখন পর্যন্ত খুঁজে খুঁজে পড়তে হচ্ছে, তাদের জন্য আমি একটা বই সাজেস্ট করবো, সেটা হচ্ছে বেসিক অ্যানাটমি। বেসিক অ্যানাটমি বইয়ে নর্মালি সবকিছু, এই বেসিক অ্যানাটমি বই, এই বেসিক অ্যানাটমি বইয়ে নর্মালি সব কিছুই আপনারা পাবেন, এখানে সব কিছু সুন্দর মতো। মেইনলি এটা বইটা তৈরি করা হয়েছে দত্ত বেসড, মানে দত্তকে ফলো করে করা হয়েছে এবং দত্ত একে দত্ত স্যারের যেই যে কোশ্চেনগুলো নর্মালি যেই স্যার ম্যামরা পরীক্ষা নিয়ে থাকেন সবাই বেশিরভাগ দত্ত ফলো করেন এবং দত্ত থেকেই কোশ্চেনগুলো করেন এবং দত্ত থেকেই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারগুলো চান সবাই, সব স্যার ম্যামই। বিডি নর্মালি আমাদের এখানে পড়ানো হয় কিন্তু হচ্ছে সেটা আমাদের নিজেদের স্টুডেন্টদের সুবিধার্থে হয়তো বিডি পড়ানো হয়, কিন্তু বেশিরভাগ বাংলাদেশের টেক্সট বুক হিসেবে দত্তই আমাদের মেন। তো দত্ত থেকে সব স্যার ম্যামরা কোশ্চেন করে থাকে। তো আমরা নর্মালি অনেকের বুঝতে সমস্যা হয় যে আমরা কি কি পড়বো, এখন কোন জিনিসগুলো পড়বো বা কোন কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের কি দিতে হবে স্যারদের কাছে, এই জিনিসটা প্রবলেম হয়। তো সবার আগে আমি বলে রাখি বেসিক অ্যানাটমিতে কী কী ক্রাইটেরিয়া আছে বা কী কী সুবিধা হবে আপনাদের জন্য এই লাস্ট কয়েকদিনে প্রিপারেশনের জন্য সেটা বলি। নর্মালি বেসিক অ্যানাটমিতে প্রথমেই একটা সাজেশন পার্ট থাকবে, সেটাতে কোন টপিক্স থেকে কত মার্ক থাকবে এবং কোন টপিক্স থেকে কোন কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট সবগুলো স্টার মার্ক দেওয়া আছে এবং সবাই আপনারা চাইলে ওই স্টার মার্কগুলো শেষ করে গেলেই ইনশাল্লাহ সবগুলো কমন পাবেন আশা করি, এবং এই স্টার মার্কের মধ্যে বেশিরভাগ কোশ্চেন ধরে থাকে সব স্যার ম্যামরাই। তারপরে আসি সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কী কী কোশ্চেন নর্মালি কোন কোন কোশ্চেনগুলো আমাদের থাকে নর্মালি সেটা বলি। আমাদের প্রথমেই যদি শর্টপার্টে আসি, আমরা শর্টপার্টে থোরাক্স, অ্যাবডোমেন, হেডনেক, ব্রেন আইবল, এখান থেকে নর্মাল থোরাক্স থেকে থাকে হার্ট, লাং, ডায়াফ্রাম, এই তিনটা থেকে থাকে। আমাদের যেই ভুলটা হয় সবার প্রথমে বলে রাখি, ভুলটা হচ্ছে যে আমরা হার্ট লাং অনেক ভালো মতো পড়ে থাকি কিন্তু ডায়াফ্রামটা পড়ে যায় না, এটা আমাদের একটা সমস্যা। কিন্তু ডায়াফ্রাম থাকে নর্মালি তিনটা ভিসারের মধ্যে এক যে কোনো একটা থাকে, তিনটাই থাকবে কার্ডে, বাট আপনার ভাগ্যে ডায়াফ্রামও পড়তে পারে। সো আপনি যদি পড়ে না যান তাহলে আপনার জন্য সেটা
মানে ফেস করতে একটু প্রবলেমই হবে, যে আসলে পড়ে যান না, আর না পড়ে গেলে প্রফের বোর্ডে ভাইবা দিতে একটু সমস্যা হয়েই থাকে। তো সেটাই বলি, তো ডায়াফ্রাম থেকে নর্মালি আরেকটা কথা, সেটা হচ্ছে ডায়াফ্রাম অনেক ছোট বলে অনেকে বোঝেন না যে আসলে কি কি কোশ্চেন ধরে ধরে ডায়াফ্রাম থেকে। তো সেটাই বলি, ডায়াফ্রামের যে যে কোশ্চেনগুলো স্যার ম্যামরা ধরে থাকে সেই প্রতিটা কোশ্চেন এখানে সুন্দর মতো দেওয়া আছে এবং সুন্দর মতো সাজানো আছে, যেটা আপনাদের পড়তেও সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে এবং ইজিলি এটা কনফিডেন্টলি ভাইবা দিতে পারবেন। আর আরেকটা কথা বলে রাখি, হার্ট লাং থেকে, হার্ট লাং থেকে নর্মালি হার্ট থেকে এখানে 75টা কোশ্চেন আছে, 75, যেটা আপনার দত্তের প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যে যে কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট একটু সেই সেই কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। এবং সেই সেই কোশ্চেনগুলোর মধ্যে নর্মালি দত্তদের যেই জিনিসগুলো ঢালাওভাবে লেখা আছে বা একটা প্যারা আকারে লেখা আছে, এখানে আপনি সেই কোশ্চেনগুলো নর্মালি পয়েন্ট আকারে পাবেন। প্রতিটা পয়েন্ট 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 করে দেওয়া আছে, যেগুলা দত্তদের ঢালাওভাবে দেওয়া আছে এবং প্রতিটা ভাইবা কোশ্চেন ইম্পর্টেন্ট। আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, যে আপনাদের বইটা নিয়ে আপনাদের সিনিয়র যে ভাইয়া আপু আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে এই কোশ্চেনগুলোর বাইরে কোনো কোশ্চেন ছিল কি না তাদের, বা কোনো কোশ্চেন ধরছিলেন কি না স্যার ম্যামরা, তাহলে আপনারা বুঝবেন। কারণ এই কোশ্চেনগুলোর বাইরে এখানে যে যে মেন কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলোর বাইরে নর্মালি কোশ্চেন হয়ে থাকে না। তো সেই দিক দিয়ে তোমরা চাইলে মিলিয়েও নিতে পারো তোমাদের সিনিয়রদের থেকে, বা যদি দু একটা কোশ্চেন ইনক্লুড করার থাকে সেটাও করে নিতে পারো। আশা করি ইনক্লুড করা লাগবে না, এটাই তোমাদের মেন থোরাক্স এবং অ্যাবডোমেন এবং ফুল হোলটাই কভার করবে। এবার আসি তিন নম্বর পয়েন্টে। তিন নম্বর পয়েন্টে বলে রাখি যে হার্ট পার্টে সবার এই প্রবলেমটা বেশি হয়, যে বোনস সবাই খুব ভালো মতোই পারে মোটামুটি, যে কোশ্চেনগুলো থাকে বোনসের সুপারফিশিয়ালি কোশ্চেন যেগুলো ধরে থাকে সেগুলো সবাই পারে মোটামুটি। কিন্তু একটা জিনিস প্রবলেম হয় যে, যেমন হিউমেরাস, হিউমেরাস থেকে কী কী কোশ্চেন ধরে থাকে হিস্টোলজি পার্ট থেকে, যে হিউমেরাস কী টাইপের বোন, লং বোন, ডেভেলপিং লং বোন, কিন্তু কেন ডেভেলপিং লং বোন বলা হয় এবং হিউমেরাসের মাঝখানে কাটলে কী পাওয়া যায়, শ্যাফ্ট মানে শ্যাফ্টের দিকে কাটলে কী পাওয়া যায় এবং টু ইন্ডে কাটলে কী পাওয়া যায়, সেই জিনিসগুলো সুন্দর মতো এখানে সাজানো আছে। এবং প্রতিটা বোনসের যে হিস্টোলজিগুলো থাকে প্রতিটা বোনসের শেষে, চ্যাপ্টারের শেষে বোনসের সুন্দর মতো দেওয়া আছে হিস্টোলজি পার্ট হিসেবে। তো যে জিনিসগুলো খুঁজতে হলে প্রফের আগে নর্মালি তোমাদের আবার জেনারেল অ্যানাটমি খুলতে হবে, যাদের নর্মালি গোছানো নেই বইটা তাদের জন্য বলতেছি জেনারেল অ্যানাটমি আবার খুলতে হবে, যেটাতে তোমার অনেক টাইম ওয়েস্ট হবে, যেটা তোমার প্রফের পড়ার জন্য একটু সমস্যা হবে এবং সমস্যা করবে। কারণ নর্মালি প্রফের আগে যাদের বই গোছানো থাকে তারা ঢালাওভাবে পড়তে থাকে এবং তাদের জন্য এটা সুবিধা হয় যে তারা কনফিডেন্টলি ভাইবাতে যেতে পারে বা ভাইবা দিতে যেতে পারে। বাট তাদের একটু প্রবলেম হয় যারা, যাদের গোছানো থাকে না বইটা এবং হচ্ছে যে কনফিডেন্ট তারা একটু কম পায়। তো তাদের জন্য আমি বলি যে তোমরা চাইলে আমাদের এই বেসিক অ্যানাটমি বইটা নিতে পারো এবং এটা থেকে তোমরা সব কিছু কোশ্চেনই কমন পাবে আশা করি, এবং ইনশাল্লাহ এর বাইরে কোশ্চেন হবে না। এবং কেউ যদি এটা পুরোটাই মাথায় নিয়ে যাইতে পারে আশা করি পরীক্ষা অনেক ভালো দিয়ে কনফিডেন্টলি আসতে পারবে, সেটাই বলি। আর আরেকটা হচ্ছে যে এখানে নর্মালি আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে ওয়েট ট্রান্সমিশনটা বলে রাখি, সব স্যার ম্যামদেরই একটা ফেভারিট কোশ্চেন হচ্ছে যে ওয়েট ট্রান্সমিশন, যে হোল বডিতে ওয়েট ট্রান্সমিশন কীভাবে হয়ে থাকে সেটা বলে রাখি। সেটা ওয়েট ট্রান্সমিশন এটা নর্মালি তোমার খুঁজতে হলে অনেক বই খুঁজতে হবে, হয় দত্ততে অনেক ঝামেলা হয় খুঁজতে, বিডিতে খুঁজতে হবে, সো এটা অনেক কঠিনভাবে দেওয়া আছে ওগুলোতে। আর বেসিক অ্যানাটমিতে তুমি যদি আসো তাহলে বেসিক অ্যানাটমি দেখো, তাহলে এখানে সুন্দর মতো ফ্লো চার্ট আকারে দেওয়া আছে যেটা তোমার পড়তে সুবিধা হবে। তো এগুলাই ছিল আমাদের আজকের নর্মালি এই বইয়ের ক্রাইটেরিয়া। তো তোমরা যদি চাও এই বইটা নিতে পারো। আরেকটা কথা হচ্ছে যে তোমাদের কোনো যদি সাজেশন থাকে প্রফেটটা আমি কিভাবে পড়বো, তোমরা সাইনাস রিদম ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে যে কমেন্টস করতে পারো, এবং যারা বেস্ট কমেন্ট করবে তাদের জন্য রয়েছে তিনটি বেসিক অ্যানাটমি বই গিভ হয়ে, বা এই তিনটি বেসিক অ্যানাটমি বই তাদের জন্য গিফট রয়েছে, এবং তারা চাইলে আমাদের মানে এই কমেন্টসের 7 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ বইটি তাদের কাছে পৌঁছে দেবো, তাদের সাথে যোগাযোগ করে আমাদের স্টেথোস্কোপ টিম এবং সাইনাস রিদম টিম সবার সাথে যোগাযোগ করবে। এবং কমেন্ট বক্সে সেই লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে কমেন্ট বক্স থেকে সরাসরি ইউটিউবে যে কমেন্টস করতে পারেন, এবং যারা সবচেয়ে বেশি ভালো কমেন্টস করবেন এবং বেস্ট ওয়ে দেখাতে পারবেন বা বেস্ট ওয়ে আমাদের বলতে পারবেন তাদের জন্য এই তিনটা বই আমরা গিফট করবো 3 জনের জন্য। তো তোমারও একটা সুযোগ থাকবে বইটা পাওয়ার।
আরেকটা কথা বলে রাখি, বইটা তোমরা কিভাবে পাবে, বা সবারই একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এই কয়দিন আমরা এই বইটা পড়ে কিভাবে কি করব, বা এই বইটা পড়েই বা শেষ করতে পারবো কিনা। নর্মালি বলে রাখি, সবাই যে যে কোশ্চেন গুলা ধরে থাকে বা যে যে কোশ্চেন গুলা বেশি ইম্পর্টেন্ট, সবাই একবার না একবার পড়ে হয়তো একবার না একবার ইন্ট্রোডাকশন হয়েছে সেই কোশ্চেন গুলার সাথে, বাট হয়তো এখন গোছানো নেই। তাদের জন্য বলি যে তোমরা চাইলে এই বইটা নিতে পারো, এবং খুব এক মাসের জন্য বা 15-20 দিনে তোমরা পড়লে, 15-20 দিনের মধ্যে তোমরা অনেক হেল্প পাবা, এটা এই ইনসিওর দিতে পারি। কারণ এটা হচ্ছে তোমার ফাইনাল রিভিশনের জন্য, এটা শর্টকাট বলো বা যদি এই কয়দিনের জন্য পড়বো কি সেটা বলো, তাহলে আমি বলবো এটাই বেস্ট সবার জন্য। তো আরেকটা হচ্ছে যে তোমরা যদি চাও এটা, বা যেদিন অর্ডার করবে তার পর দিনই পেয়ে যাবা বইটা। আর এটা হচ্ছে যে সুন্দরবন কুরিয়ার, অথবা নর্মালি আমরা রকমারির সাথে কথা বলতেছি, রকমারির সাথে হয়তো কথা বললে রকমারি থেকেও তোমরা পাইতে পারো, বাট একটু লেট হবে, সেটা প্রসিডিউর একটু লেট হবে, সেটা হইতে হইতে তোমাদের হয়তো প্রফ পার হয়ে যাবে। তো তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ